আজ হচ্ছে পুজোর পরের দিনের সকালবেলা, আর আমরা তো কালী পুজো শেষ হয়েছে, তখন রাত 3:30-4 বাজে, আর আমরা 5টার সময় ঘুমিয়েছি, 1.5 ঘন্টা ঘুমিয়েছি। তো এই তো সকালে, তারপর উঠে দেখি লোকজন আসা শুরু হয়েছে, তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম একটু লোকজনের সাথে দেখা করতে। তারপর আমরাও মোটামুটি 11টার দিকে বসে গেছি প্রসাদ খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল সবার, যেহেতু রাত্রে সেরকম খাওয়া হয়নি, আর সবাই আমরা প্রসাদ খেলাম। এত টেস্টি হয়েছিল, ভুনা খিচুড়ি আর একটা মিক্স সবজি পায়েস আর একটা ফ্রুট চাটনি আমসত্তর, ওটা ভীষণ টেস্টি হয়েছিল। আর পাঁপড় ভাজা ভীষণই ভালো ছিল, সবগুলো আইটেম ভীষণই টেস্টি হয়েছিল, সবাই ভীষণ ভালো বলেছে। আর এই তো আমরা এখন দুপুর 2টার সময় এই যে ঠাকুর বিসর্জন দেব, তাই জন্য ওই যে আমার হাজবেন্ড মাথায় একটা ঘট নিয়েছে, আর মাকে আমি একটু ধূপ ধুনা দেখিয়ে এই তো যাচ্ছি আমাদের পাড়ারই এক পুকুরে, যেখানে দুর্গা ঠাকুরও বিসর্জন দেয়া হয়, আর সেখানেই যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। মায়ের বিদায় বেলা মনটা তো একটু খারাপ হয়, কিভাবে একটা দিন চলে গেল, পুজো পুজো পুজো, এই তো পুজো শেষ, আর পুজো আসাটাই যেন এক্সাইটমেন্ট, আর বাড়িতে পুজো হলে তো আরো বেশি। সত্যি ভীষণই মজা হয়েছিল, ভীষণই মানে পজিটিভ একটা ভাইবস, অনেক দিন বাদে বাড়িতে কোনো বড় করে পুজো হচ্ছে। এছাড়া প্রতি বছর লক্ষ্মী পুজো, তারপরে বজরঙ্গলী পুজো, মনসা পুজো, এগুলো তো হয়েই থাকে, যেরকম 12 মাসে 13 পার্বণ। আর এই পুজোটা করে সত্যি একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম মানে ভিতর থেকে একটা ভালো লাগা যেটাকে বলে আর কি। আর এই তো 2 দিন থেকে নিরামিষ, আর আজকে ঠাকুর বিসর্জন দেওয়ার পর আমরা মাছ খাবো সবাই মিলে। এই তো মাছের ঝোল, মাছের তেল, সমস্ত কিছু রান্না হচ্ছে, দিদি রান্না করলো আর আমরা সব রেডি করে দিয়েছি, আর এই তো খেতে বসেছি সবাই মিলে দুপুরে। রাত্রেও সবাই মিলে খাওয়া হবে, রাত্রে বেশ অনেকজনই খাবে, তার জন্য এখন থেকেই প্রিপারেশন চলছে। আর এ তো আমার মেয়েও বসে পড়েছে, আর ও ভাবছে যে বাড়িতে পিকনিক হচ্ছে, ও ভীষণ মজা পাচ্ছে। আসলে সব বাচ্চারা যখন একসাথে হয় ভীষণ আনন্দ পায়, ও ভীষণ এক্সাইটেড থাকে, আর সবার সঙ্গে একসাথে বসে খেয়েও নেয়, তখন আর খাওয়ার কথা বলতে হয় না। আর আমরা আমাদের বোনরাও এই যে পরিবেশন করছে, এখানে সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করছি। তো স্বাভাবিকভাবে আজকে ভীষণ ব্যস্ত, আর কালকেও ভীষণ ব্যস্ততায় থাকবো, আসলে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে, আর পাড়ারও কয়েকজন রয়েছে, আর দিদি এসেছে, মামা মামি এসেছে, বোনরাও আছে, ভাই আছে, তো সবাই মিলে বেশ হই হুল্লোড় পরের দিন বেশ ভালোভাবে। আর এদিকে আমার হাজবেন্ড এনেছিল 1 সপ্তাহ আগে শিমলা মরিচ বলে ওটাকে, বড় বড় ওটা ফ্রাই করে খেতে হয় আর কি, পকোড়ার মতো করে, তো সেটাই করে দিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর সবাই মিলে খেলো। ভিডিওটা এ পর্যন্তই রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।